নমস্কার বন্ধুরা, নেচার্স লাভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আমি আপনাদের একটা নতুন ভিডিওতে নিয়ে যাচ্ছি। গেট দেখেই বুঝতে পারছেন আমরা কোথায় এসেছি। তবু আমি আপনাদের বলছি, খাদ্যরসিক বাঙালি আমরা, একটা আমাদের আজকে গন্তব্য আছে। কি রাস্তা দেখে দেখে চিনতে পারছেন? পাচ্ছেন না তো? কেন বুঝতে পারছেন না? পোকা দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, দেখুন দৌড়াচ্ছে, অর্থাৎ দ্বিতীয় পুরুষের অনির্বাণ। আমাদের আজকে গন্তব্য হচ্ছে চায়নাটাউন বেজিং। এখানে অনেকগুলি দোকান আছে, রেস্টুরেন্ট, আমি আপনাদের ফটোগুলো দেখাচ্ছি। আপনি ফটোগুলো দেখে বুঝতে পারছেন কোন কোন রেস্টুরেন্টের নামগুলো লেখা আছে। তো আমরা আজকে বিগ বস, খুব ফেমাস রেস্টুরেন্ট, কিন্তু আজকে আমাদের গন্তব্য হচ্ছে বেজিং। তো এই বেজিংয়ের আমার খুব ভালো একটা প্রিয় রেস্টুরেন্ট এটা। এখানে আমি আগে অনেকবার এসেছি। এখানে খাবারের কোয়ালিটি ভীষণ ভালো আর খুব রিজনেবল প্রাইস। তো আপনারা এসে টেস্ট করতে পারেন। অনেকেই এসেছেন হয়তো, কিন্তু যারা হয়তো নতুন দেখছেন, নতুন প্রজন্ম, তারা এখানে এসে একবার টেস্ট করে যেতে পারেন। আর এখানের খাবারের কোয়ালিটি ভীষণ ভালো। এই যে মেনুগুলো আমি দিয়েছি, মেনু খুব রিজনেবল, আপনারা হাফ এবং ফুল দুইভাবেই নিতে পারেন, এবং অর্ডার হোম ডেলিভারিও এরা দেয়, তো আপনারা অর্ডার করে নিতে পারেন। আর এখানে যিনি কর্মকর্তা মহিলা, এখানে তিনি চায়নাটাউনের ডন নামেই পরিচিত, মিসেস মনিকা লিও। তো ইনি খুব যত্ন করে এই তৈরিটি রেস্টুরেন্টে তৈরি করেছেন। তো আপনারা আসবেন এবং দেখে ভিডিওটি কেমন লেগেছে আমাকে একটু জানাবেন, এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।